ঘুরে ফিরে আবার ইসের মধ্যে চলে এসেছি। এই যে স্টাইলাইজড কাজ বলি বা একটু বিমূর্তে চলে যাওয়া করিনি যে তা না, করি না তাও না, কিন্তু এই ড্রয়িং প্রধান কাজের একটা মজা আছে। যেমন এই যে মোষ আঁকলাম, এটা মোষটার নিমিত্ত নয়, এটা একটা নিমিত্ত, কিন্তু আসল হলো যে এর মধ্যে যে রেখা, যে টোনসগুলো ব্যবহার করলাম, যে ফ্রি লাইন্স দেওয়া, তারপরে এই ড্রয়িংয়ের মধ্যে থেকে যে নানান মজাগুলো বের করানো, সেইগুলোতে একটা মজা পাওয়া যায়। এটা খুব যে ভেবে চিন্তা হয় তাও না, অটোমেটিক্যালি যেটুকু আসে সেইটাই চাই। আমি যেটা ভাবি, যত কম রেখা দিয়ে কাজ করা যায়, খানিকটা টোনস, খানিকটা ড্রয়িং, খানিকটা এইভাবে করি, তো তার মধ্যে একটা ওই ধরন তৈরি হয়। প্রকৃতিগতভাবে আমাদের কিন্তু একটা সুন্দর দেশ, সুন্দর সব বিষয় আদি চতুর্দিকে, এইগুলা নিয়ে কাজ করার যে মজা, সেইটার থেকে আমি আসলে বের হইনি। এখন দর্শক তো এমন হতে পারে যে দর্শকের পছন্দ যে শিল্পী বসে একটা ময়ূর আঁকুক, সেইটা তো আমাকে আঁকতেই হবে এমন কোনো কথা নেই। আমি অন্তত চিন্তা করি যে আমার ভালো লাগা কোনটা, এটাও আবার ডিফাইন করার একটা ব্যাপার আছে। কারা সাধারণ, সাধারণ বলতে যে একেবারে ছবির সামনেই হয়তো আসে না, হঠাৎ আসলো, তারা দেখে মোষকে মোষই বলল, গরুকে গরুই বলল, এর পিছনের একটা চোখ তৈরির ব্যাপার থাকে, মন তৈরির ব্যাপার থাকে, দেখার ব্যাপার থাকে ছবি পছন্দ করতে গেলে। তো সেইটা তৈরি হলে, বেশি তৈরি হয়ে গেলে তখন আর সে অত সাধারণ দর্শক কিন্তু থাকে না।
বাংলাদেশের এই পূর্ববঙ্গ বলতে যেটুকু বুঝি এই সব অঞ্চলে বেশি কেটেছে, কারণ আমার বাবা যে পুলিশে কাজ করতেন তো তাকে মফস্বলে মফস্বলে থাকতে হতো। সেই সুবাদে আমার বিভিন্ন জায়গায় থেকেছি, তাতে করে হয়েছে কি যে এক এক জায়গার এক এক রকম মানুষ, এক এক জায়গার এক এক রকম পরিবেশ, ল্যান্ডস্কেপ, এইগুলা দেখেছি আমি। ক্লাস থ্রি পর্যন্ত এই ঘোরাঘুরির মধ্যে ছিলাম, ক্লাস ফোরে এসে ঢাকাতে ফাইনালি আমরা থিতু হয়ে গেলাম। তো পুরান ঢাকায় পগোজা স্কুলে সুযোগ হলো, সেইখানে ভর্তি হলাম। পুরান ঢাকায় থাকার যে জীবন সেইটা আমি মনে করি যে খুবই আনন্দের ছিল আমাদের ছেলেবেলাটা। ছোট ছোট ছেলেবেলা কম্পিউটার দেখে, মোবাইল দেখে, কত সহজ হয়ে গেছে ব্যাপার, আমাদের তো এইগুলো ছিল না। অতএব যা কিছু ছিল লেখাপড়া কেন্দ্রিক, খেলাধুলা, আর কতগুলো সংগঠন ছিল শিশু সংগঠন তখন, যেমন কচি ও কাঁচা, কচি কাঁচার মেলা, তারপরে খেলাঘর, তো মুকুল ফৌজ, এইসব আমি কোনোটারই ওইরকম সদস্য ছিলাম না কখনো, কিন্তু বন্ধুবান্ধবদের কারণে হোক বা যে কারণে হোক এগুলোর সাথে জড়িত থাকতাম। এন্টারটেইনমেন্ট বলতে তখন সিনেমা, তো সিনেমা তো ক্লাস ফোরের ছাত্র হিসেবে অত সিনেমা দেখার তো আমাদের সুযোগ হতো না, কিন্তু ক্লাস টেন পর্যন্ত এই যে ঢাকায় সিনেমা থেকে শুরু করে এই ঢাকা শহর চষে বেড়ানো, কোথায় কী হচ্ছে এগুলো দেখে বেড়ানো, এই সমস্তের মধ্যেই কিন্তু বেড়ে ওঠা। একুশে ফেব্রুয়ারির ওই সময় তো ঢাকায় ছিলাম না আমরা, অতএব ওই সবগুলো দেখি নাই, কিন্তু ওই ওই বছরই শেষের দিকে ঢাকায় আসি, এসেই দেখি যে ঢাকাতে ওইটার কিন্তু একটা রেস চলছে। ওই রেস তো মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের চলেছে। খুব গভীরভাবে যখন ভাবি তখন কিন্তু ওই কথাগুলো মনে হয় যে এই পুরান ঢাকায় এই যে মানুষগুলোর সাথে মিশেছে, আবার গ্রামে অন্য ধরনের পরিবেশ, সেখানে গ্রামীণ মানুষের সাথে মিশেছি, এমনকি যে সাঁওতালদের পাড়া, আমাদের নানা বাড়ির কাছেই হলো সাঁওতাল পাড়া, সেখান থেকে শুরু হলো একদম নাচল টাচল, এগুলো মিলিয়ে আমরা আর্টিস্ট হিসেবে ওগুলো এক্সপ্লোর করেছি, ওইগুলোতে গেছি, ছবি এঁকেছি। এই যে এই অভিজ্ঞতাগুলো খুব কাজে লেগেছে আমার জীবনে। এই যে শিল্পী হবার যে ইচ্ছাটা, শুধু সেইটুকু হলেই তো হয় না, সাথে ইচ্ছার সাথে আবার শিল্পী হতে পারার যে কিছু ব্যাপার স্যাপার থাকে সেইগুলো আমি মনে করি যে ওইখান থেকে পাওয়া, গ্রামে কিছুটা, ঢাকা কিছুটা, এই দুটো মিলিয়ে আমার কিন্তু নিজেকে, নিজের বেড়ে ওঠা এবং নিজেকে তৈরি করা বা এত কিছু মধ্যে জড়িয়ে যাব এরকম কোনো প্ল্যান করে যে যাওয়া তা ছিল না। আমার কিছু ক্লাসমেট একদিন এসে বললো যে চলো আমরা একটা জায়গায় একটু ঘুরে আসি, এবং দেখলাম যে সবই হলো মানে ওই সময়ের আইয়ুব খান বিরোধী, প্রশাসন বিরোধী, তারপর পাকিস্তানের সার্বিক হিসেবে ওই সব বিরোধী, নানান সব কথা টথা দিয়ে স্লোগান দিয়ে কার্টুন কী বলে প্রস্তার হচ্ছে। আমাকে বলা হলো যে তোমার হাতে তো ড্রয়িং, এই একটু ব্যঙ্গাত্মক ড্রয়িংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, তুমি ই করো, কয়েকটা কার্টুন টার্টুন এঁকে দাও না। তো সেই যে শুরু করলাম, এরপরের থেকে প্রায়শই এটা করতে হয়। এটাকে যদি বলা হয় যে রাজনীতি সচেতন হয়ে যাওয়ার ব্যাপার, তো সেটাও আমি মানি যে হ্যাঁ। বিনা পয়সায় শুধু এক তখন কাজ করতে হতো আমাদের রাজনৈতিক পোস্টার।
এই ছোট ছোট কাপ ছিল, সেই কাপে ঘন ঘন চা আসতে শেখাইতেছি কাগজা বিস্কুট দিয়ে। এই আর একটা মজা ছিল। এই বাড়িতে বাবা পুলিশ, আমি ওই সরকার বিরোধী কাজে লিপ্ত। তখন ষাট দশকে একবার শুরুর দিকে পাকিস্তানি শাসকরা রবীন্দ্রনাথকে বাদ করে দেওয়া, যে রবীন্দ্র চর্চা এগুলো সব বন্ধ হবে, তখন আরও বেশি এটা জোরদার হলো। আমরাও তখন আমাদের এই পোস্টারে, চিত্রকলায়, বড় বড় ব্যানারে সব শহীদ মিনার কেন্দ্রিক কিছু আয়োজন আমরা আঁকতাম। আন্দোলনগুলোর সহায়ক ভূমিকা হিসেবে আমাদের এগুলো করতে হতো। সেইভাবে ভাবে আমি ওইভাবে যদি চিন্তা করি, তাহলে রাজনৈতিক চিন্তাভাবনা যা কিছু মাথায় ঢুকলো ওই এইগুলো করতে করতে। রাজনীতি বলতে শুধু যে রাজনীতিবিদদেরই ভাবতে হবে এমন কোনো কথা নেই। শিল্পীরা তো আমি মনে করি যে খুবই সজাগ একটা অংশ সমাজের, চারদিক দেখে, চারদিক স্টাডি করে, চারদিক নিয়ে ভাবনা হয়। জয়নুল আবেদিন ব্রিটিশ আমলে দুর্ভিক্ষের এই যে দৃশ্যাবলী এঁকেছিলেন, এটা কম কথা না। কিন্তু এটা কোত্থেকে আসলো? এক ধরনের সমাজ সচেতনতা থেকে, রাজনৈতিক সচেতনতা থেকে। এইটা তাকে কেউ তো বলেনি যে তুমি আঁকো, উনি নিজের মনের থেকে এই বোধটা তৈরি হয়েছে, এই অনুভূতিটা তৈরি হয়েছে, এবং তখনই তিনি ছবি এঁকেছেন। রাজনীতিকে বাদ দিয়ে চলতে চাইলে যে চলতে পারবে না কেউ, এমন হয়তো নয়, আমি জানি না। কিন্তু আমার ক্ষেত্রে, আমি ষাট দশক থেকে এর মধ্যে কাজ করতে হয়েছে আমাকে। এক মিনিট।
শিল্পীদের আসলে দৃষ্টিভঙ্গি তো পাল্টায়, অবস্থা দৃষ্টি পাল্টায়, পরিপার্শ্বের কারণে পাল্টায়, এটা সবসময় যে একই থাকে তা না। এখন আমাদের তো অনেক কিছুই বদলেছে, কিন্তু সবচেয়ে বড় বদল হলো দেশে যে নিজেদের একটা দেশ পেয়েছে। পাকিস্তানি আমলে যেরকম ছিল, কিছু আঁকতে গেলে আমাদের একটা ভাবতে হতো যে এইটা আঁকলে আবার বিপদ হবে কিনা, চিত্রকলার কথা বলছি। স্বাধীনতার পরে তো সব কিছু আমাদের বদলে গেল, আমাদের নিজস্ব দেশ, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাবভাবনা, চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অনেক কিছু একসাথে কিন্তু আমরা পেয়ে গেলাম। এইটার উপরে নির্ভর করে যে আবার সামনে আগানো, সেটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপারে কিছুটা রদ বদলতে হবেই, কিছুটা না পুরাই রদ বদল হয়। পঁচাত্তরের যে বিশাল এক অত্যন্ত মর্মান্তিক ঘটনা, তার পরবর্তীকালে কিন্তু একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি বিরাজ করছিল আমাদের দেশে। এটা ওই সময়তে আমি হঠাৎ করে টোকাই শুরু করলাম, সমাজকে নিয়ে, পরিবেশকে নিয়ে, রাজনীতি নিয়ে, সব কিছু নিয়েই। আমাদের সাধারণ মানুষ যেসব ভাবনাগুলো ভাবে, সেই ভাবনাগুলোকে আমি টোকাইতে নিয়ে আসি। পাকিস্তানি আমলে যখন ই করতাম, ওই পত্রিকায় যে কার্টুন দিতাম, তো সেখানে ওই রণবি দিতাম। রণবি মানে হলো যে রফিকুন নবী সিগনেচার, এই সংক্ষিপ্ত। কারণ আমি এমনভাবে আঁকতাম যে এটা এই সাপ মরবে লাঠি ভাঙবে না, এইরকম একটা মাঝখান দিয়ে কথা বলে, যাকে লাগার তার ঠিকই লাগতো। লেখকের উপন্যাসের ছোট গল্পের ইলাস্ট্রেশন করেছি আমি এই ছাত্র, মানে আর্ট কলেজের ছাত্র জীবনে, তার পরবর্তীকালে। তাতে করে হয়েছে কি যে আমি সেই সব পাণ্ডুলিপির, সেই সব লেখকের পাণ্ডুলিপির ওই সব উপন্যাস, পরে হয়তো অনেক নাম করেছে উপন্যাসটা, ওনারা নাম করে, প্রথম পাঠক আমি। কারণ উপন্যাস পড়ে তারপরে আমি কভারটা করতাম বা ইলাস্ট্রেশন করতাম। এইগুলো আমার মোটামুটি, আমি মনে করি যে আমার জীবনের এই দিকটায় মানে ইন্টারেস্টেড হয়ে পড়ার একটা ব্যাপার। হঠাৎ ইচ্ছে হলো, লিখে ফেললাম। এটা শখের বসে এটা হবি তাও না, এই যে যখন ইসেতে পোস্টার আঁকা শুরু করলাম প্রায় একই সময়ে, এই 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 দিকটা তো ঢুকে পড়লাম। ভাল লাগতো করতে, আমাদের অন্যান্য শিল্পীদেরগুলো দেখতাম, তারপরে কলকাতার বইপত্রে কাজ টাজ দেখতাম, নিজের খুব ইচ্ছা হতো যে এগুলো করি। কিন্তু সত্যি কথা বলি যে লেখক হওয়ার জন্যেও না, কবি হওয়ার জন্যেও না, হঠাৎ মনে হলো যে ছড়া লিখি। ছড়া বেশ ভালোই আসছে, তো দেখি কিছু ছড়া লিখে ফেললাম, সেসব ছড়ার বইও আছে। উপন্যাস ওই যে সাদা চৌধুরী বলে উপন্যাস লিখে ফেলো বিচিত্রার জন্যে, নির্ভয় লিখে ফেললাম। লেখক হলে তো একটা ভয় থাকে, কারণ তাদের তো একটা ইসের, হ্যাঁ, একটা প্রেস্টিজেরও ব্যাপার থাকে যে খারাপ হলে লোকে তাদের খারাপ বলবে। আমার তো ওই নির্ভয় যে জিনিসটা আমার ছবির ব্যাপারে হয়, যে আমার ছবি কেউ খারাপ হলুক
খারাপ বলুক, এটা তো আমি মানে ভাবতেই পারি না। একই জায়গা থেকে আসে এবং সেটা হলো ভিতরের অনুভূতি। আমি সেই অনুভূতিটা প্রকাশ করার জন্যে আমি ছবি আঁকতে পারি বলে আমি ছবিতে যাচ্ছি, যে গান গাইতে পারে সে গানে যাচ্ছে, যে কবিতায় আনতে পারে কবি তিনি কবিতায় আনছেন। এইভাবে এটা ভাগ হয়ে বটে, কিন্তু ব্যাপারটা একই। আমি রং দিয়ে রং বোঝাচ্ছি, কবিরা রং কথা দিয়ে রং বোঝাতে পারে। ছবি তো এন্তার ছবি এঁকে যাচ্ছি, একটা ছবি তো একটা নিজস্ব একটা ভুবন তৈরি হয়েছে। আঁকতে হয়, আঁকি, নিজের কোনটা ভালো হচ্ছে কোনটা মন্দ হচ্ছে এই একটা বিপদ, কিন্তু নিজের নিজেরটাকে নিজে যাচাই করা। যতক্ষণ ভালো না লাগে ততক্ষণ পর্যন্ত কিন্তু হয় কাজ করার স্কোপ থাকলে কাজটা করি, আর তা না হলে যতক্ষণ পর্যন্ত নিজের স্যাটিসফ্যাকশন না থাকে কোনো কাজে ওইটা কিন্তু মানুষের সামনে আনিই না।